আসসালামু আলাইকুম, খাইরুন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন, আমি একটি শ্যাট কি জিডি স্কেল রিপেয়ার করে দেখাবো। তো এটি সমস্যা হচ্ছে অন হয় না। তো কেন অন হয় না, তো এই নিয়ে বিস্তারিত ভিডিওতে দেখাবো আপনাদের, আশা করি আপনাদের উপকার আসবে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু এসি লাইন ইন করেছি, তারপরেও কিন্তু অন হচ্ছে না। তো এটি আমরা এখন খুলে আপনাদের রিপেয়ার করে দেখাবো যে আপনারা সহজে কিভাবে একটি স্কেল, ওয়েট স্কেল কিভাবে রিপেয়ার করবেন। তো খোলার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একটি ক্যাপাসিটার তো এটি খুলে রয়েছে। তো এটি চার্জিং সাইটের। তো এখন আমরা ব্যাটারিটি মেপে দেখব যে ব্যাটারিতে ভোল্টেজ আছে কি না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিতে কিন্তু ফুল চার্জ আছে। তখন আমরা সার্কিটটি আগে খুলে নেব, চার্জিং সার্কিট। তো এটি খুলে কিন্তু আমরা যে ক্যাপাসিটারটি খুলে রয়েছে সেটি আমরা লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন যে জায়গায় ছিল সে জায়গায় কিন্তু আমরা নেগেটিভ পজিটিভ দেখে ক্যাপাসিটারটি লাগিয়ে দেব। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নেবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিবেন। আমার চ্যানেলে যাবতীয় ইলেকট্রনিক সামগ্রী রিপেয়ারের ভিডিও আপলোড করা হয়। তো আমরা সার্কিটে ক্যাপাসিটারটি লাগিয়ে নিয়েছি, তো এখন আমরা স্ক্রু দিয়ে যথাস্থানে লাগিয়ে নেব। তখন আমরা চেক করব, এখানে একটি সুইচ আছে ভিউয়ার্স, ভিডিওটি অনেক দূরে থেকে হওয়ার কারণে আপনাদের অসুবিধা হচ্ছে দেখতে। তো সুইচটি আমরা শূন্যের মাধ্যমে বা অন্য কিছু দিয়ে, টেস্টার দিয়ে, যাই হোক আমরা শর্ট করে দেখব। তো দেখলাম আমাদের সুইচটি সমস্যা, তো সুইচটি আমরা সোল্ডারিং দিয়ে খুলে নেব। তো এখানে দুটি তার থাকে অন অফের সুইচের জন্য, তো আমরা এখন সুইচটি খুলে নেব। তো এই সুইচটি মূলত ময়লা যাওয়ার কারণে নষ্ট হয়ে গেছে, তো আমরা কালো যে সুইচটা আছে সেটি আমরা লাগিয়ে নেব। তো আমরা চাপ দিয়ে সুইচটি ভালোভাবে লাগিয়ে নেব। তো আমাদের সুইচ লাগানো হয়ে গেছে, এখন আমরা ভালোভাবে আবার সুইচের সাথে তার দুটো সোল্ডারিং করে নেব। তো কাজটি কিন্তু একদম সিম্পল। তো অনেকে চিন্তা করেন যে আমার স্কেল কি হয়ে গেল, অন হচ্ছে না, এটি কি ব্যাটারি গেল নাকি অন্য কিছু। তো এখন আমি চালু দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্কেলটি অন হয়ে গেছে। তো আপনারা কিন্তু এরকম কাম অনায়াসে করতে পারেন, এরকম কাজগুলো। তো আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।